প্রায় 33 লক্ষ টাকা মূল্যের সোনার ইট উদ্ধার সীমান্তে, সাইকেলের টায়ারের মধ্যে করে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা। ঘটনায় এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। সোনা পাচারের চক বানচাল করে বড় সড়ো সাফল্য বিএসএফের। উদ্ধার প্রায় 500 গ্রাম ওজনের সোনার ইট, শরীরে কালো টেপে মোড়ানো অবস্থায় সোনা উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 33 লক্ষ টাকা। সোনা সহ গ্রেফতার এক পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে। বিএসএফ সূত্রে জানা যায়, হাকিমপুর চেকপোস্টে 112 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালাচ্ছিল। জানা যায়, সেই সময় এক ব্যক্তি হাকিমপুর বাজার থেকে একটি সাইকেলে করে হাকিমপুর চেকপয়েন্টের দিকে যাচ্ছিল। সন্দেহবশতই ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির শরীর থেকে কালো রঙের টেপ দিয়ে মোড়ানো সোনা উদ্ধার করে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা যায়, পাচারকারীর কাছ থেকে প্রায় 500 গ্রাম ওজনের সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার দর প্রায় 33 লক্ষ টাকা। বিএসএফ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম সফিকুল গাজী, বাড়ি স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর মাঝের পাড়ায়। ধৃতকে জেরা করে জিজ্ঞাসাবাদ করতেই বিএসএফ জানতে পারে, এই সোনাগুলি সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ সীমান্ত হয়ে এদেশে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু তার আগেই সেই পাচারের ছক বানচাল করে দেয় বিএসএফ। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি ধৃতকে আজ তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই সাথে এর পেছনে বড় কোনো চক্রে চোখসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা যায়, এই প্রথম নয়, এর আগেও অভিনব উপায়ে পাচারের ছক বানচাল করেছে বিএসএফের কর্মীরা। কখনো সাইকেলের টায়ারের মধ্যে করে, আবার কখনো শরীরে কালো টেপ দিয়ে মুড়িয়ে সোনা পাচারের চেষ্টা, আবার কখনো কখনো ফেন্সিডিল থেকে শুরু করে নানান ধরনের ওষুধও বাজেয়াপ্ত করেছে বিএসএফ জওয়ানেরা। এই বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জানান, ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ করছে। চোরাকারবারীরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে, তবে সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের সুরক্ষায় দিন রাত এক করে সজাগ থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।